এদিকে ঐতিহাসিক বিলটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ এশীয় মানবাধিকার কর্মী কাজী ফৌজিয়া। তিনি বলেন, এবার অন্ততপক্ষে 8 লাখ মানুষ নিউ ইয়র্ক সিটিতে ভোটাধিকার সুবিধা পাচ্ছেন। যারা সিটিজেন তারা এই সুবিধায় আসায় তারা উৎফুল্ল, কারণ ইমিগ্রেন্টদের হাতে গড়া এই সিটি। তিনি আরও জানান, ল্যাটিনো তথা হিসপানিক জনগোষ্ঠীর পর বাংলাদেশিরাই সবচেয়ে বেশি ভোটার হতে পারবেন নতুন এ আইনে। এই বিলটা এইবার আলোর মুখ দেখায় এবং এটা ব্যাটোপ্রুফ মেজরিটি পায় এবং এটাতে স্পিকারের সম্মতি আছে। তো এই জন্য আমরা আশা করতেছি 9 তারিখে স্পিকার সাইন করার পরেই এই বিলটি সম্পূর্ণরূপে নিউ ইয়র্ক সিটিতে ইমপ্লিমেন্ট হবে এবং 800,000 ভোটার ভোট দিতে পারবে। আমাদের জন্য গৌরবের বিষয় এটি যে ড্রাম এটার 2009 থেকে এটার পার্টনার এবং 2011 থেকে এটার অফিসিয়াল পার্টনার। এটা পলিসি লেভেলের সব ফাইটে আমরা অংশগ্রহণ করেছি এবং আরেকটি সুখবর হলো ব্যাপক পরিমাণ বাংলাদেশি ভোটার তৈরি হবে এটার মাধ্যমে, কারণ আপনারা জানেন আমাদের কমিউনিটি সিটিজেনের দ্বারপ্রান্তে আছে, মানে গ্রিন কার্ড হোল্ডার প্রচুর, আমাদের প্রচুর ওয়ার্ক পারমিট হোল্ডার আছে, আমাদের ডেফার্ড আছে, আমাদের প্রচুর ফ্যামিলি পিটিশনের মাধ্যমে ওয়ার্ক পারমিট আছে, আমাদের প্রচুর স্পাউস পিটিশনের মাধ্যমে ওয়ার্ক পারমিট আছে। তো এই সমস্ত মানুষ ভোট দিতে পারে। আমাদের মানুষের একটা পাওয়ার তৈরি হবে নিজের পলিটিশিয়ান চুজ করার জন্য। আরেকটি জিনিস হলো আমাদের সমাজ থেকে এখন প্রচুর মানুষ আবার ইলেকশন লড়তেছে। আমরা দেখতে পাচ্ছি গতবার আমাদের প্রায় 9 থেকে 11 জন ক্যান্ডিডেট সম্ভবত ইলেকশন রান করছে সোমাকে নিয়ে। তো এটা আরও সুখবর আমাদের জন্য যে আমাদের মানুষের হাতে এখন ভোটিং পাওয়ারও বেশি থাকবে, সুতরাং আমরা রাইট ক্যান্ডিডেট চুজ করতে পারবো। Channel TT.